SSD অফিসিয়াল। ডাক্তার, আমার স্ত্রীর শরীরে এইডস সহ সব ধরনের যৌন রোগের পরীক্ষা করাতে চাই। ডাক্তার এই কথায় চমকে উঠে জিজ্ঞেস করলেন, কিন্তু কেন, আর আপনার স্ত্রী কোথায়? সেই সাথে ডাক্তার সাহেবের চোখে মুখে লোকটার প্রতি কিছুটা সন্দেহ ফুটে উঠল। শামিম জবাব দেয়, সে বাহিরে বসে আছে, আপনার সঙ্গে কথা বলে তাকে নিয়ে আসব। ডাক্তার সাহেব বললেন, কি হয়েছে? আমি যদিও সঠিক জানি না, তবে আমার মনে হচ্ছে আপনার শরীরে আগে পরীক্ষা করা দরকার। ডাক্তারের মুখে এমন নির্মম কথা শুনে শামিম জিজ্ঞেস করে, কিন্তু কেন, আপনি এমন কথা বলছেন? ডাক্তার সাহেব ঘৃণা মিশ্রিত কণ্ঠে জবাব দিলেন, এইসব রোগ সাধারণত আগে পুরুষ মানুষের ভুল বা পাপের কারণে হয়, মিছিমিছি ওনাকে কেন কষ্ট দিবেন? শামিম ডাক্তার সাহেবের কথায় যুক্তি খুঁজে পেয়ে জবাব দেয়, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমার সেই ধরনের কোনো সমস্যা নেই, আমি কখনো পরনারীতে আসক্ত হইনি, কিন্তু জীবনের কোনো এক দুর্ঘটনার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, তাই আমি মাতাল হয়ে কষ্ট ভুলতে নিষিদ্ধ পল্লীতে যাতায়াত শুরু করি, এভাবেই আমার দিন ভালো কাটছিল। শামিমের কথার ফাঁকে ডাক্তার জিজ্ঞেস করলেন, এতে আপনার স্ত্রীর ভূমিকা কোথায়? আর তিনি এমন সব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন, তাই বা কেমন করে মনে হচ্ছে আপনার? সেই কথাতে আসছি আমি ডাক্তার, ডাক্তারের মুখের দিকে তাকিয়ে জবাব দিল শামিম। এমন করে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলাম, যে এখন আমার স্ত্রী, সে তখন সেখানে আমার জন্য মদ নিয়ে যেত, তাকে পাঠানো হতো আমার মনোরঞ্জনের জন্য, কিন্তু আমি তার দিকে ফিরেও তাকাতাম না। সে এখানে নতুন এসেছিল, নতুন ও সুন্দরী বলে তার অনেক চাহিদাও ছিল, কিন্তু সে এইসব জঘন্য কাজ থেকে দূরে থাকতেই আমার কাছে আসার ইচ্ছে প্রকাশ করে। আগে যে মেয়েটি আমার সেবা করার জন্য আসতো, তার কাছেই সেসব শুনতে পেয়ে এই সুযোগ খোঁজে নেয়। ধীরে ধীরে আমার প্রতি তার সহানুভূতি জেগে ওঠে, আমাকে ওইসব ছাইপাশ গিলতে বারণ করতে থাকে। আমি প্রথম প্রথম তাকে পাত্তা দেইনি, কিন্তু তবুও সে হাল ছেড়ে দেয়নি। আমার তাচ্ছিল্য তুচ্ছিল্য সহ্য করেও আমার কাছ থেকে দূরে সরে যায়নি সে। আস্তে আস্তে আমি তাকে সহ্য করতে শুরু করলাম, তার অনেক কথা না শুনলেও মনে গেঁথে রাখলাম। একদিন সে বলল, দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, কারো কষ্ট অনেক বেশি, কারো হয়তো ছোটোখাটো, তাই বলে জীবনের সাথে এমন করা উচিত নয়। আমি তার মুখের দিকে তাকিয়ে জবাব দিয়েছি, আমি নিজেকে শেষ করতেই এই পথ বেছে নিয়েছি, তুমি তোমার কাজ করো, আমি আমার। কিন্তু তবুও যখন সে তার জীবনের গল্প আমার সামনে তুলে ধরল, তখন আমি একটু নড়ে চড়ে বসি। সে বলে যায়, সে একজন ভালো করার মেয়ে, সমাজে তাদের সম্মানও আছে, একজনকে খুব বিশ্বাস করে তাকে ঠুকতে হয়েছে, যার পরিণামেই এখন এখানে জায়গা হয়েছে। একবার ভেবেছিল নিজেকে শেষ করে দিবে, কিন্তু পারেনি, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। মনের মধ্যে তার একটাই স্বপ্ন, কেউ একদিন তাকে এখান থেকে নিয়ে একটা সংসার দান করবে, তাকে সত্যিকারের একজন নারী হওয়ার অধিকার ফিরিয়ে দেবে, আর যে তাকে এখান থেকে নিয়ে যাবে তাকে ছাড়া তার পৃথিবীতে আর কেউ থাকবে না। আরও বলে, আমি মনে প্রাণে শুধু তাকেই ভালোবেসে যাব, কারণ আমার বাবা মা এমনকি আমার পরিবারের কেউ আর আমাকে আশ্রয় দেবে না, আমি সেই ভালো মানুষটির কাছেই আজীবন বিশ্বস্ত থাকব। জানি না আমার সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কি না, তবুও সেই মানুষটির পথ চেয়ে থাকব। আমি তার কথাই বুঝতে পারছিলাম, সে আমাকে উদ্দেশ্য করে তার শেষের কথাগুলো বলছে। আমি সেদিন তাকে কিছু না বলেই চলে এসেছিলাম, এরপর দুই দিন যাইনি সেখানে। অন্য একটা মেয়েকে দেখে জিজ্ঞেস করলাম সে কথায়, মেয়েটি জবাব দিল, লতার খুব অসুখ। সেই মেয়েটি বলল,
ভালোবাসার রসক লতার, আর চিমড়ি বুঝতে পারছে না আমাকে ভালোবাসতে নাই। ওর কথা শুনে বললাম, লতাকে নিয়ে আসো। মেয়েটি জবাব দিল, সে না খেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে, আসতে পারবে না। মনে মনে সিদ্ধান্ত নিলাম, লতাকে আমি ওর নারীত্বের সম্মান ফিরিয়ে দিব, ও যে কারণে অসুস্থ হয়েছে আমিও তো তাই। ওকে সাথে করে নিয়ে এসে বিয়ে করে সংসার দিয়েছি, কিন্তু সাহস করে কাছে যেতে পারছি না। বুঝতে পারছি, এভাবে ওর মতো নারীকে আমি অসম্মান করেছি। ও হয়তো নিজেকে ছোট ভাবছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না, কিন্তু ওকে অপমান করার কোনো অধিকার আমার নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি, যত দ্রুত সম্ভব ওকে ওর নারীত্বের সম্মান ফিরিয়ে দিব। আমি চাই একজন নারী তার প্রাপ্য সম্মান ফিরে পাক, তাই আপনার কাছে এসেছি। ডাক্তার সাহেব শামীমের কথা শুনে মুচকি হেসে বলে, আপনি সত্যি সাহসী পুরুষ, লতার ভাগ্য ভালো বলতে হবে, ওর মতো একজন অবহেলিত নারীর এমন সাহসী একজন মানুষ মিলেছে। লতার কোনো সমস্যা নেই, শামীম খুশিতে লতাকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে আমাদের মধ্যে কোনো বাধা থাকবে না। একজন নারীর সম্মান ফিরিয়ে দিতে পেরে শামীম লতাকে নিয়ে খুশি মনে বাড়ির পথ ধরে। যেতে যেতে শামীম মনে মনে বলে, নিজেকে আজ ধন্য মনে হচ্ছে, সবার না হোক সমাজের একজন অবহেলিত নারীর সম্মান হলেও ফিরিয়ে দিতে পেরেছি।